আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো এবার চলে এসেছি মেসেস তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে। বরাবরই আমরা আপনাদের সাথে নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে এবং এর দাম সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তো এবারই একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ডিজিটাল সময়সূচি। তো পুরো ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের সকল অনলাইন ক্রেতা এবং আমাদের পাইকারি ও খুচরা ক্রেতাগণকে জানাই তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমাদের শোরুম অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। মেসেস তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক, ডিএম প্লাজা, জিতার মোরকোনাবাড়ি রোড, কাশিমপুর, গাজীপুর। প্রোপ্রাইটার হচ্ছে মোহাম্মদ কসিমউদ্দিন মিয়া তুহিন ভাইয়া 0921260276, 0177986028582। দুটি নাম্বারই তুহিন ভাইয়ের পার্সোনাল নাম্বার, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। তো পুরো ভিডিওতে আমাদেরকে বরাবরই মতো আমাদেরকে সহায়তা করবেন তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের প্রোপ্রাইটার মোহাম্মদ তুহিন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। তো বলছিলাম ভাই, আজকে নতুন একটা প্রোডাক্ট দেখাবো। তো আজকে কি দেখাচ্ছি ভাইয়া? আজকে ডিজিটাল নামাজের সময়সূচি। ডিজিটাল নামাজের সময়সূচি। তো আজকে ভিডিওতে কি শুধু প্রাইস সম্বন্ধে জানাবো না আলাদা এর সেটিং সম্বন্ধে ধারণা? সেটিং সম্পর্কে, প্রাইস সম্পর্কে, যেহেতু মনে করেন যে আপনার এখন করোনা চলাকালীন অবস্থায় অনেকে আমাদেরকে ফোন দিতেছেন, মালের রেটও অনেক পরিবর্তন হয়েছে এবং মনে করেন যে আপনার সবকিছুর দাম ঊর্ধ্বগতি, ওই হিসাবে এই জন্যই একটা প্রাইস সম্পর্কেও জানানো হলো, সেটিং সম্পর্কে এটা আপডেট একটা সবকিছু জানানোর জন্য। তো ভাইয়া প্রথমে দেখতে পাচ্ছেন যে ভাইয়া আজকে এখানে ডিসপ্লেতে কিছু মডেল ডিসপ্লে করা আছে, এগুলো সবগুলো এর মধ্যে কিছু এগুলো অর্ডারের কি ভাইয়া? হ্যাঁ, অর্ডারের আছে, অর্ডারের ছাড়াও আছে। এগুলো কি আপনার রিসেন্টলি অর্ডারের মডেলগুলো? তো ভাইয়া প্রথমেই দেখবো এখানে একটা বড় মডেল দেখতে পাচ্ছি, একটু সুন্দর দেখতে ভালো। তো এটা ভাইয়া কত সাইজের? জি এটা আপনার 2 ফিট বাই 4 ফিট, অর্থাৎ 24 ইঞ্চি বাই 48 ইঞ্চি একটা ডিজিটাল সময়সূচি। এটা একটা ওয়ার্ডারি মান, এটা দেখেন এখানে লেখা আছে মির্জাপুর দক্ষিণপাড়া জামি মসজিদ ইসলামিত 1341 সন বাংলা। এটা আমাদের গাজীপুর ডিস্ট্রিক্টের ভাওয়াল মির্জাপুর একটা মসজিদের এটা অর্ডার আসছে, সেই অর্ডারের একটা ঘড়ি। এখানে আপনার যেখানে আছে বারেন্দা মোল্লা মার্কেট কেন্দ্রীয় জামি মসজিদ, এটা একটা অর্ডারি ঘড়ি। দক্ষিণ জারানি কাবলির ভিটা বাইতুল আকসা জামি মসজিদ, এটা একটা অর্ডারি ঘড়ি। এগুলো রেডিমেড আছে, অর্ডারি ছাড়া কেউ যদি নাম ছাড়া নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে এগুলো নিতে হয়, অনেকে নাম ছাড়া এটা অর্ডার করে। তো ভাইয়া এখানে দেখলাম যে নাম ছাড়া বা নাম লেখে, এটার মধ্যে কি প্রাইসে কি ডিফারেন্স? এটা অবশ্যই প্রাইসে ডিফারেন্স হবে। এটা মনে করেন যে আপনার দেখেন যখন আপনি একটা নাম লেখা নেবেন, এটার ভিতরে নতুন করে কাটিং করা লাগবে, নতুন করে আপনি যে লেখাগুলো দিবেন সেই লেখাগুলো নতুন করে লেখা লাগবে, সেটার জন্য 500 টাকা চার্জ বেশি লাগে। মানে এটা চেঞ্জের উপরে নির্ভর করে যে কত টাকা প্লাস হবে। তবে এটার মধ্যে অনেকগুলোতে দেখা যায় যে সম ডেট থাকে, আবার অনেকগুলোতে ডে মান্থ ইয়ার আলাদা আলাদা, যেমন এটা এটারও রেটের ভিতরে পার্থক্য আছে। যেমন আপনি লক্ষ্য করেন এখানে, আপনি দেখেন এখানে কিন্তু আপনার ঘড়ির ঘড়ির টাইম আছে, এখানে মাস আছে, এখানে কিন্তু বার নাই। এই সেম ঘড়িটাতে যদি আপনি বার সহ নেন, এটাতে কিন্তু আরো 1000 টাকা প্লাস হয়ে যাবে। তখন এলইডি এর দাম কম ছিল, মার্কেটে এভেলেবেল প্রোডাক্ট ছিল, এই জন্য 9000 টাকা সেল হয়েছে। কিন্তু এখন বর্তমান বাজার একটু ঊর্ধ্বগতি, এই কারণে মনে করেন যে আপনার আগের থেকে 1000-1500 টাকা রেট বেশি দিয়েই বিক্রি হচ্ছে, আমাদেরও কিনা আগের থেকে অনেক বেশি, মানে প্রত্যেকটা মালে এরকম একটু রেট আপ ডাউন করছে। তো ভাইয়া এখানে লাইটিং এ দেখতে পাচ্ছিলাম এখানে 3টা কালার রয়েছে। তো ভাইয়া এখানে কালারে অনেকগুলোতে দেখা যায় যে টাইম আর ডেটের মধ্যে রেড কালারে থাকে বা ব্লু কালারে থাকে। এটা আসলে ঘটনা হচ্ছে কি, এটা একজনের পছন্দটা একক রকম, যে যেভাবে চায় আমরা ওইভাবেই কালারটা করে দিয়ে থাকি, যদি এলইডি সংকট না থাকে। হ্যাঁ, যদি এলইডি বাল্বের সংকট না থাকে তাহলে আপনি যেইভাবে চাইবেন, যেই কালার চাইবেন ওইভাবে আমরা দিতে পারবো।
সবগুলো কালারই দেওয়া পসিবল, যেমন এখানে গোল্ডেন কালার রয়েছে, তারপরে গ্রিন কালার, এই প্রত্যেকটা কালারই তো আপনাদের কাছে আছে। তবে এছাড়াও কি এখানে আরেকটা আছে বেগুনি কালার, ওগুলোও কি পাওয়া যাবে ভাইয়া? হ্যাঁ পাওয়া যাবে, দেওয়া যাবে সমস্যা। তো ভাইয়া, তো যদি আমাদের অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করছেন যে এখানে যে রেড কালার লাইটটা, এইটার আর গ্রিন কালারের মধ্যে এটা কি দামে কি আপ ডাউন হয় ভাইয়া? দামে আপ ডাউন অনেক সময় বাজারে লাইটের মানে সংকট থাকে, যে কালারের লাইটটা সংকট থাকে ওই কালারটা আমরা ডেলিভারি দিতে পারি না, সব কালারের রেডি এক। আপনারা অর্ডার করলে ওই মুহূর্তে যদি কোনো সংকট না থাকে তাহলে আমরা ডেলিভারি দিতে পারবো, সমস্যা নেই। তো ভাইয়া দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা ই আছে, যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, ইফতার। তো এখানে ভাইয়া চাইলে কি আলাদা যে আরো ই সূর্যাস্ত, সূর্যোদয় এগুলো যে মানুষ অ্যাড করে, তো এগুলো কি এতে করা যাবে? হ্যাঁ এগুলাও আপনার যেমন দেখেন, এখানে দেখেন এই যে এইটাতে দেখেন, এটাতে দেখেন এই যে টোটাল আপনার দেওয়া আছে, তো এইরকম এটা সাইজ অনুযায়ী, যেমন এটার সাইজ হচ্ছে 2 ফিট বাই 4 ফিট, হ্যাঁ এটার সাইজ হচ্ছে 2 ফিট বাই 40 ইঞ্চি এটার সাইজ, আর এটার সাইজ হচ্ছে, এটার সাইজ হচ্ছে 2 ফিট বাই 3 ফিট, 24 বাই 36, 24 বাই 36। এখানে কিন্তু টোটাল আমাদের এখন বর্তমান আপনার তিনটা সাইজ আপনাদেরকে দেখালাম, যে এটা হচ্ছে 2 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 40 ইঞ্চি, 2 ফিট বাই 4 ফিট। এছাড়াও আপনার আরো অনেক সাইজ হয়, 2 ফিট বাই 30 ইঞ্চি, 2 ফিট বাই 36 ইঞ্চি, 2 ফিট বাই 48 ইঞ্চি, এরকম অসংখ্য সাইজ হয়, কিন্তু আপনার লেখাটা নির্ভর করে আপনি কতটুকু সাইজ নেবেন এটার উপর নির্ভর করে। তবে তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, এটা মানে সবাই এটা সবকিছু দিতে পারবেন, এটা মানে এটার মধ্যে সবগুলো একবারে ক্লিয়ার। যেমন যদি ছোট জায়গা এত বেশি দেয় তাহলে ওটা বেশি চাপা হয়ে যাবে। সবকিছু দিতে পারবে। তো ভাইয়া এটার প্রাইস সম্বন্ধে তো জানা হলো না, প্রাইস সম্পর্কে আপনার আমি বলি, এখন বর্তমান যে প্রাইসটা সেটা আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এটা যদি নেন তাহলে 10,500 টাকা পড়বে, আর এটা যদি নেন তাহলে 9,500 টাকা, 24 বাই 40, 9,500 টাকা, আর এইগুলা পড়বে 8,500 টাকা, 8,500। আর লেখা ছাড়াটা হবে কোন লেখাটা ছাড়া, মানে এখানে যে লেখা ছাড়া অনেকে তো লেখা ছাড়া দিলে 8,000 টাকা রাখা যাবে। তো ভাইয়া এছাড়াও যদি আরো আলাদা কাস্টমাইজ সাইজ চাই, যেমন 20 বাই 24 এরকম সাইজ আপনাদের দিতে পারেন, সব ধরনের সাইজই দেওয়া যাবে। আর একটা কথা আমি আপনাকে বলে রাখি, আপনারা বাংলাদেশের যে জায়গার থেকে আপনারা এই সময়সূচিটা নেন না কেন, যদি 2-4 বছর চলার পরেও বড় ধরনের কোনো প্রবলেম হয় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদেরকে পাঠায়া দিয়েও সার্ভিস নিতে পারবেন। অতএব আপনি যদি মনে করেন যে একটা লোক আমরা পাঠাবো ওই জায়গায় এটা সার্ভিস করার জন্য, আপনারা তাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দিবেন, তাহলে আমরা একটা লোক পাঠায় আপনার এখানে সার্ভিস করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায়, যদি এটা এটা আপনার চলার পরে যদি কোনো অসুবিধা হয়। আর ওয়ারেন্টি তো মনে করেন যে থাকছি, আপনি যদি আপনি কুরিয়ার সার্ভিসে নিবেন মালটা, যদি সমস্যা হয় কুরিয়ার সার্ভিসে আবার পাঠায়া দিবেন, আমরা এটা সার্ভিস করে দেবো, আপনাদের সার্ভিস নিয়ে কোনো টেনশন নেই। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সমস্যা হয় না, কিছু দুই একটা যদি ভুল হয়। তো এর ক্ষেত্রে কয় বছরের ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা? আমরা এখন এটা মনে করেন যে আপনার প্রত্যেকটা জিনিস, যেহেতু মনে করেন যে মসজিদের জিনিস, আমরা ওয়ারেন্টি দিব 5 বছরের, আমরা এটাকে ওয়ারেন্টি দিব 5 বছর, এটার ভিতরে কোনো পার্টসের টাকা আপনার দিতে হবে না 5 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত পার্টস লাগুক আর যাই হোক এটা আমরা দিব। কিন্তু ওই ক্ষেত্রে দেখা গেছে যদি আপনারা হোম সার্ভিস নেন তাহলে একটা লোক ওখানে যদি যায় তাহলে এটার তো গাড়ি ভাড়ার একটা ব্যাপার আছে, কস্টিং একটা ব্যাপার আছে, আমি আপনার কাছে লাভ করলাম 500 টাকা, একটা লোক পাঠাইলে আপ ডাউন খরচ 2,000 টাকা, তাহলে তো সম্ভব না আমার পক্ষে। জি তাও ঠিক হয়। তো তারপরে এগুলা আপনার কন্ট্রোলিংটা অনেক সোজা, এই রিমোট দিয়ে মনে করেন যে আপনি কন্ট্রোলিং করতে পারবেন, এই রিমোটটা দিয়ে প্রত্যেকটা, এই দেখেন রিমোটের চাপ দিলেই দেখেন, এই যে যদি আমি রিমোটের চাপ দিই তাহলেই কিন্তু এটা কাজ করা শুরু করে, হ্যাঁ অফ করা যে কাজ করতেছে, হ্যাঁ এটা রিমোট দিয়ে আপনি এই যে সিলেক্ট করতে পারবেন, এই যে ঘড়ির টাইমের মতো ঘড়ি যেইভাবে হাত ঘড়ি যেইভাবে সেট করছেন না, এইভাবে হাত ঘড়ির মতো সেট করতে পারবেন, এটা মনে করেন যে অনেক সোজা একটা প্রোগ্রাম, এই আপনি এই যে এইভাবে সেট করতে পারবেন এবং রিমোট দিয়ে, এবং আমরা এই রিমোট দিয়ে আপনি এই বাটনগুলো দিয়েই আপনি পুরো ঘড়িটাই সেট করতে পারবেন, বা ভিডিও কলের মাধ্যমে ইমোর মাধ্যমে আমাদের কাছ থেকে আপনি কোনো সমস্যা হলে সমাধান মানে এটা সমাধান করতে পারবেন, সেবা নিতে পারবেন। তো ধন্যবাদ ভাইয়া। তো যারা আমাদের অনলাইনে ক্রেতাগণ আছেন তারা কিভাবে এটা অর্ডার করবে? জি এখন অনলাইন যারা আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের লিস্ট আছে বাংলাদেশে কোন জায়গা থেকে আপনি নিতে চান,
সেই এলাকা ভিত্তিক যে কুরিয়ার সার্ভিসের যে অফিসগুলো আছে ওই অফিসের মাধ্যমে আপনি এটা ডেলিভারি নিতে পারবেন, বা এটা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। যদি 10,000 টাকার একটা প্রোডাক্ট নেন, আপনি 3-4 হাজার টাকা বিকাশ করলেন, বাকিটা আপনি মাল হাতে পায়া তারপরে আপনি রিসিভ করবেন, এই সিস্টেমে আপনি নিতে পারবেন, যেটাকে ক্যাশ অন ডেলিভারি বলে। তো ধন্যবাদ ভাইয়া। তো এতক্ষণ আমাদের সাথে ছিলেন তানি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের প্রোপ্রাইটার মোহাম্মদ তুহিন ভাইয়া। তিনি তার শোরুমের ডিজিটাল সময়সূচির কালেকশন সম্বন্ধে এবং তার প্রাইসের সম্পর্কে একটা ধারণা দিলেন। তো যদি আপনাদের প্রোডাক্টগুলো কোনোটার মডেল ভালো লেগে থাকে এবং অর্ডার করতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করতে পারেন। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।